হে গাইস, দিস ইজ সুমনা সারিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমি তোমাদেরকে নিয়ে যাবো বকখালি। তো চলো, হঠাৎ প্ল্যান এটা এটা আমরা কালকে প্ল্যান করলাম, আমি অতনু রাজু সবাই মিলে তিনজন মিলে যাচ্ছি নামখানা, দেন বকখালি। তো চলো আমার সাথে থাকো, আমার আমাকে সাপোর্ট করো, তোমাদেরকে নিয়ে যাচ্ছি বকখালি। তো গাইজ দেখো, আমি অতনু রাজু তো যাচ্ছি আপাতত নামখানা, দেন বকখালি। তো চলো এখন মেস থেকে বেরিয়ে দক্ষিণ বাসা স্টেশন, সেই আগের ভিডিওতে ছিল নামখানা ট্যুর, ওটা দেখে নিতে পারো। ওই নামখানা যাব, ওখান থেকে তারপর আছে বাস, খুব কম খরচে যাতায়াতের জন্য। তো চলো আমার সাথে, আমাদের সাথে থাকো এবং আমার ভিডিওটা দেখতে থাকো, দেখলে তোমরা আশা করি বকখালি দেখে নিতে পারবে। তো চলো। তো গাইজ এখন আমারও তো লক্ষ্মীকান্তপুরে ট্রেন একটু ওয়েট করবে। এখন ছোলা ছোলা তাই খাও, চলো। গাইজ এখন নামখানা স্টেশন, এখান থেকে বেরিয়ে ঠিক আগের মতোই মামার হোটেল, লাঞ্চ, দেন বকখালি। তো সাথে থাকো, সঙ্গে থাকো। এই সেই নামখানা ব্রিজ, আগেও তোমরা দেখেছো এই নামখানা ব্রিজ। তো আপাতত বকখালি পৌঁছে গেছি, সামনে সাগর, নদী, দেন ফান। এখন হাঁটছি, আমরা সবাই মিলে এখন হাঁটছি হাঁটছি এখন হাঁটছি তো স্নান ফান করে এসছি। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। তো গাইস এখন আপাতত বকখালির তীরে, সামনে দেখতে পাচ্ছ নদী। হ্যাঁ,
বালির পর বালি, বালির উপর বালি, দূরে সমুদ্র দেখা যাচ্ছে, কাছে গিয়ে আরো ভালো ভাবে দেখাবো। তো বকখালি এসেছি, স্লো ভিডিও না করলে হয়, তো চলো স্লো ভিডিও। তো আপাতত এদের ফটোশ্যুট চলছে, অতনু ফটোশ্যুট করছে, ওদিকে আমাদের হিরো রাজু, রাজু ভাইয়ের ফটো উঠছে। আমরা এই তিনজন, আমাদের তিনজনের গ্যাং, বুঝতেই পারছো, বেশ ভালো হচ্ছে, তোমাকে সবকিছু দেখাচ্ছি। এখান থেকে যাবো বনবিবির মন্দির, ওখানে তোমার ওখানে সবকিছু ভিডিও দেখাবো, দেন ফিরবো। তাড়াতাড়ি ফিরতে হবে, মেসে ফিরতে হবে, কালকের আবার একটু কাজ আছে। তো চলো এনজয় করো, দেখতে থাকো। বালিতে তোমার নাম লিখে দেব, জলে ধুয়ে যাবে, জলে ধুয়ে যাবে। বন্ধুরা, তো চলো তোমাদেরকে এবারে নিয়ে যাবো বিশালক্ষী বনবিবি, না বনবিবি, আই হোক বনবিবি, আমাদের মন্দির আছে। তো চলো মন্দিরের ভিতরে তোমাদেরকে নিয়ে যাবো, সাথে থাকো, সঙ্গে থাকো এবং আমাকে সাপোর্ট করো আরো আরো ব্লগ আসানোর জন্য। ভিউটা দেখো, তো চলো ভিউটা দেখো তোমরা। এদিক থেকে আমরা এসেছি, এদিকটা সাগর, তো চলো আস্তে আস্তে যাই, এগিয়ে যাই, এগিয়ে যাই, চলো আমার সাথে চলো। তো আপাতত যাচ্ছি মন্দিরের কাছে, তো চলো, নাহলে দেরি হয়ে যাবে, আমাদের ফিরতে হবে আবার। তারা পেছনে আছে, আমি খুব তাড়াতাড়ি হাঁটছি। ও আপাতত মন্দিরের কাছে চলে এসেছি, মন্দির এখন বন্ধ আছে, সকল মন্দির বন্ধ আছে। তো চলো মন্দিরটা দেখিয়ে দিই, এই মন্দির গঙ্গা দেবীর মন্দির, শীতলা গঙ্গা দেবী মা কালী। তো এই মন্দির, তো আপাতত যাচ্ছি হরিণ, তারপরে ওই প্রকল্পগুলো আছে, হরিণ আছে, ঘোড়াইল আছে কয়েকটা, আর কিছু বানর ফানর আছে। তো চলো সেখানে আবার নিয়ে যাই, আর এখানে কিছুক্ষণ থাকবো না, তো বেরিয়ে যাবো আমরা, ওখানে যাই গিয়ে আর ওখানে সব দেখাচ্ছি তোমাদের, চলো আমার সাথে থাকো। তো বকখালি ছাড়ছি, বকখালি চর ছাড়ছি, ছেড়ে বকখালি চরটা ছেড়ে এবারে যাব বাস স্ট্যান্ডের দিকে, ওখানটায় আছে কুমির প্রকল্প, প্রকল্প নয়, কুমির কুমির টুমির রাখা আছে, দেন হরিণ আছে, বানর আছে। তো তো চলো দেখতে যাবো, তো এই চর ছাড়ছি, বুঝতেই পারছো। তো বলগা হরিণ,
হাউ সুইট হরিণগুলো। তো হরিণগুলো দেখে দেখো তোমরা, ভালো লাগবে আশা করছি। তো আপাতত হরিণ টরিণ দেখো কমপ্লিট হয়ে গেছে, হরিণ তো দুর্ভাগ্য আমাদের, আমরা কুমির দেখতে পেলাম না। তো চলো, তো আপাতত বাসে আছি, এখান থেকে আবার মামা বাড়ি যাবো, একটু দিদিদের সাথে দেখা করবো। দেন 5:30 ট্রেনটা হবে না, 7:30 ট্রেনটা ধরার চেষ্টা করবো, মেসে ফিরতে হবে, রাত হয়ে যাবে। তো চলো, আবার যখন আসবো তখন আবার নিয়ে আসবো তোমাদেরকে, সঙ্গে থাকো, সাথে থাকো। আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।